আসসালামু আলাইকুম। পাথিরানা এবং তুষারা দুজনই স্লিঙ্গিং অ্যাকশনের বোলার এবং আপনি যদি কম্পেয়ার করে দেখেন দুজনের রিলিজিং পয়েন্টটাও প্রায় কাছাকাছি, কিন্তু তা সত্ত্বেও কেন তুষারার বল একটু বেশি লো বাউন্স ক্যারি করে, অর্থাৎ লো বাউন্স পায়। ইনফ্যাক্ট শান্ত যে বলতে আউট হয়েছেন সেই বলটা তো পুরোপুরি এক্সপেক্টেড বাউন্সটা তিনি পাননি, অর্থাৎ লো বাউন্সের কারণে তিনি আউট হয়েছেন। রাসেল আর্নর কমেন্ট্রি বক্স থেকে একটা কথা বলছিলেন, তা হচ্ছে দুজনের রিলিজিং পয়েন্টটা কাছাকাছি হওয়া সত্ত্বেও তুষারার বল লো বাউন্স ক্যারি করে এই কারণে, কারণ পাথিরানার হাইট বেশি, তুষারার হাইট কম। এটার সঙ্গে সঙ্গে আমি আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট লক্ষ্য করেছি। দুজনের বোলিং অ্যাকশন যদি আমরা একটু কম্পেয়ার করে আপনাদেরকে দেখাই, খেয়াল করে দেখবেন পাথিরানার ডেলিভারির সময় সামনের পাটা অর্থাৎ ফ্রন্ট লেগটা অনেক বেশি মাত্রায় ব্রেসড তুষারার তুলনায়। অন্যদিকে তুষারার ফ্রন্ট লেগটা কিন্তু হাঁটু ভাঁজ করা। এই জায়গাটা বোলিং বায়োমেকানিক্সের সবচাইতে বড় অংশের জায়গা। বোলিং বায়োমেকানিক্সে বলা হয় যে বোলার এক্সট্রা বিট অফ বাউন্স ক্যারি করতে চান, যে পেস বোলার, তার ফ্রন্ট লেগটা সবসময় ব্রেসড হতে হবে। পাথিরানার ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন তার ফ্রন্ট লেগটা কিন্তু তুষারার তুলনায় ব্রেসড। অন্যদিকে তুষারার ফ্রন্ট লেগটা হাঁটু ভাঁজ করা, অনেক বেশি নিচের দিকে, তার বডি পোশ্চারটাও অনেক বেশি মাত্রায় নিচের দিকে। আপনারা এবারে যদি একটু পাশাপাশি অ্যাঙ্গেল, যেটা অর্থাৎ সাইড ভিউ অ্যাঙ্গেল, খেয়াল করে দেখেন এখানে আপনারা খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন পাথিরানার কিন্তু বডি পোর্শনটা একটু ওপরের দিকে, কারণ তার ফ্রন্ট লেগটা অপেক্ষাকৃত ব্রেসড। অন্যদিকে তুষারার ক্ষেত্রে তার ফ্রন্ট লেগটা খেয়াল করে দেখেন একদম হাঁটু ভাঁজ করা অবস্থায়, অর্থাৎ তার বডি পোশ্চারটাই কিন্তু পুরোপুরি নিচের দিকে। এই পার্টিকুলার কারণটাতেই তিনি লো বাউন্স ক্যারি করে থাকেন। আবারও যদি আমরা শুরুর ছবিটার দিকে একটু লক্ষ্য করি, তাহলে খেয়াল করে দেখবেন পাথিরানার বডি পোশ্চারটা উপরের দিকে, কারণ তার ফ্রন্ট লেগটা ব্রেসড। অন্যদিকে তুষারার বডি পোশ্চারটা নিচের দিকে, কারণ ফ্রন্ট লেগটা হাঁটু ভাঁজ করা অবস্থায় এবং তার এন্টায়ার বডি পজিশনটাই কিন্তু নিচের দিকে। আরেকটা ব্যাপার খেয়াল করে দেখবেন যে নন বোলিং আর্ম, অর্থাৎ যে হাতটা দিয়ে বোলিং করেন না, পাথিরানার ক্ষেত্রে নন বোলিং আর্মটা কিন্তু একটু উঁচু অবস্থায় রয়েছে, তুষারার ক্ষেত্রে নন বোলিং আর্মটা কিন্তু অনেক নিচের দিকে, অর্থাৎ অনেক ছড়ানো অবস্থায় রয়েছে। সো দিস ইজ দ্য এরিয়া যেটা বোলিং বায়োমেকানিক্সের সবচাইতে বেশি উল্লেখিত হয়। গত ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় আমরা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ান বোলারদের, কেন অস্ট্রেলিয়ান বোলাররা বেশি এক্সট্রা বিট অফ বাউন্স ক্যারি করছেন সেই কম্পারিজন দেখা থেকে আমরা দেখিয়েছিলাম, অস্ট্রেলিয়ান পেস বোলারদের ফ্রন্ট লেগটা ব্রেসড থাকে, কিন্তু ইন্ডিয়ান পেস বোলারদের ফ্রন্ট লেগটা থাকে ভাঁজ করা অবস্থায়, এক্সেপ্ট জসপ্রীত বুমরা। বুমরার ক্ষেত্রে ব্যাপারটা সেরকম ঘটে না, কিন্তু অন্যান্য পেস বোলারদের, ইন্ডিয়ার ম্যাক্সিমাম পেস বোলারদেরই ফ্রন্ট লেগটা এরকম হাঁটু ভাঁজ করা অবস্থায় থাকে। সো ইন্ডিয়ান পেস বোলাররা অস্ট্রেলিয়ান পেস বোলারদের চাইতে অপেক্ষাকৃত লো বাউন্স ক্যারি করেন, অস্ট্রেলিয়ান পেস বোলাররা হাই বাউন্স ক্যারি করতে পারেন। সো পাথিরানা এবং তুষারার ক্ষেত্রে ডিফারেন্সের জায়গাটা কিন্তু এইখানেই যে পাথিরানা অপেক্ষাকৃত হাই বাউন্স ক্যারি করেন তার ফ্রন্ট লেগের ব্রেসনেসের কারণে। আরেকটা ব্যাপার খেয়াল করে দেখবেন, কন্ট্রোলের একটা ব্যাপার তো আছে, পাথিরানা তার কন্ট্রোলটা অনেক বেশি মাত্র এলোমেলো। খেয়াল করে দেখেন তার বোলিং আর্মটা যখন তিনি নিয়ে আসছেন অনেক বেশি দূর থেকে নিয়ে আসছেন, সেই জায়গাটা তুষারার কিন্তু অত দূর পর্যন্ত বোলিং আর্মটা যখন প্রশস্ত করছেন তখন ক্যারি করছেন না, অর্থাৎ বোলিং আর্মের একটা সাদৃশ্য বৈসাদৃশ্যের জায়গাও কিন্তু আছে, যেটা কন্ট্রোল। আমার কাছে মনে হয় যে তুষারার বল অনেক বেশি মাত্রায় কন্ট্রোলে থাকে এই কারণে যে পাথিরানা অনেক বেশি দূর থেকে হাতটাকে নিয়ে আসছেন, অন্যদিকে তুষারার ক্ষেত্রে হাতটা একটা কন্ট্রোলড পজিশনে থাকে। সো এই জায়গাটা একটা গঠনগত পার্থক্যের ব্যাপার আছে। সো আমার কাছে মনে হয়েছে যে যখন পাথিরানা ইনজুর্ড হয়েছেন এটা একদম এক্সপেক্টেড যে তুষারাই আসবেন দলে, শ্রীলঙ্কা টিমে তিনিই খেলবেন। সো বাংলাদেশের হোমওয়ার্কের জায়গাটা, অর্থাৎ তুষারাকে নিয়ে আলাদা করে কোনো প্রিপারেশন বাংলাদেশ নিয়েছে কিনা, সেটা কিন্তু একটা অনেক বড় চিন্তার বিষয় ছিল। গতকালকে আমরা এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যে তুষারাকে নিয়ে আলাদা করে কোনো প্রিপারেশন আমরা নিয়েছি কিনা, কারণ যদি আমরা নিতাম আমাদের ব্যাকলিফটের অবস্থানটা খেয়াল করে দেখব, আমাদের যে ব্যাটাররা আউট হয়েছেন এবং তাদের বডি পোশ্চারের অবস্থানটা যদি খেয়াল করে দেখি, এই টাইপের বোলার আলাদা একটা প্রিপারেশন থাকা উচিত যে আমি একটু বেন্ড হয়ে খেলবো, একটু নিচু হয়ে খেলবো, আমার ব্যাটের পজিশনটা একটু নিচু থাকবে। বাট এই জায়গাটা কিন্তু আমাদের ব্যাটারদের ছিল না যারা আউট হয়েছেন। ইভেন সৌম্য সরকার এর আগের ওভারে 3টা উইকেট যাওয়ার পর তিনি যখন দেখলেন, তিনিও কিন্তু একদম আপরাইট অবস্থায় ব্যাটিং করছিলেন, তিনিও সেই জায়গায় তার ব্যাটিং
জায়গাটা অর্থাৎ ট্রিগারের জায়গাটা বা ব্যাটিং স্টান্সের জায়গাটা কোনো পরিবর্তন করেন নাই। সো আমার কাছে পুরোপুরি মনে হয়েছে তুষারাকে নিয়ে আলাদা করে কোনো প্রিপারেশন, আলাদা করে কোনো হোমওয়ার্ক আমাদের সেক্ষেত্রে ছিল না, এই কারণেই ওই একটা ওভারেই সত্যিকারের অর্থে খেলাটা ঘুরে গেছে। আদারওয়াইজ ঋষাদ তাসকিন যেভাবে পরে ব্যাট করেছেন আমরা দেখতে পেয়েছি স্কোরটা কিন্তু ক্লোজ কাছাকাছি গিয়েছিল। আরেকটা ব্যাপার আমার মনে হয়েছে, সেই ব্যাপারটা হচ্ছে শেষ বিকেলের বাতাসটা। তুষারা শেষ বিকেলের বাতাসটাকে খুব ভালো মতো ব্যবহার করতে পেরেছেন। ওই সময়টায় বাংলাদেশের ব্যাটারদের তুষারার এগেনস্টে ডেফিনেটলি একটু সতর্ক, একটু লো ডাউন অবস্থায় ব্যাটিং করা উচিত ছিল, কারণ এই তুষারাই পরবর্তী সময় পুরাতন বলে গিয়ে কিন্তু ওইরকম সুইংটা পান নাই, সেটা আমরা দেখতে পেয়েছি। এক্ষেত্রে এয়ার কন্ডিশন, বাতাসের কন্ডিশনেরও একটা বড় ফ্যাক্টর কিন্তু অবশ্যই কাজ করে। তবে লো বাউন্সের ক্ষেত্রে যে বিষয়টা বললাম, ডেফিনেটলি এই সামনের পায়ের ব্রেস্টনেসটা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে তুষারার সামনের পাটা অনেক বেশি মাত্রায় ভাঁজ করা অবস্থায় থাকে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।